সিকিউরিটি এর জন্য সাধারণত আমরা ভিপিএন ইউজ করি, কিন্তু ভিপিএন ইউজ করতে গেলে প্রথম আমাদের প্রয়োজন হয় একটা ট্রাস্টেড ভিপিএন অ্যাপস, তারপরে লাগে ভিপিএনটার প্রিমিয়াম মেম্বারশিপ। কিন্তু আমি যদি আপনাকে বলি ভিপিএন ইউজ করতে পারবেন আপনার ফোন অর পিসিতে উইদাউট এনি টাইপ অফ অ্যাপস এবং সেটাও আবার ফ্রিতে, কথাটা দারুণ শোনাচ্ছে তাই না? তাহলে এবার ভিপিএনটি কানেক্ট করা যাক। আপনি ফোনে ভিপিএনটা কানেক্ট করতে চাইলে স্ক্রিনে দেখানো টাইমে চলে যান অথবা টাইম স্ট্যাম্পস থেকে নেক্সট টাইম স্ট্যাম্পসে চলে যান যেখানে ফোনটি কানেক্ট করা হচ্ছে ভিপিএনটার মাধ্যমে। ভিপিএনটি পিসিতে কানেক্ট করার জন্য চলে আসবেন যেকোনো একটা ব্রাউজারে, আসার পরে সার্চ দিবেন ভিপিএন বুক বলে। সো ভিপিএন বুক বলে সার্চ দিলে আপনার যে প্রথম যে ওয়েবসাইটটা দেখাচ্ছে আপনারা যা সেই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। এটা ভিপিএন বুকের অফিসিয়াল ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা দেখতে এমন। এবার আমরা এখান থেকে কি করব, উপরে দেখেন যে ভিপিএন আছে, ফ্রি ভিপিএন অ্যাকাউন্ট, এটাতে দেব ক্লিক। দেওয়ার পরে আমাদের যে এইখানে আসতেছে এই এই জিনিসগুলো আমাদের লাগবে, তার আগে আমাদের একটা অপশন সেটিং থেকে ওপেন করতে হবে। আমরা এখান থেকে যাব ওয়াইফাই অপশানে, যাওয়ার পরে এইখানে নেটওয়ার্ক সেটিংস, অথবা আপনি সেটিং থেকেও নেটওয়ার্ক সেটিং এর ভিতরে আসতে পারবেন। যেমন সেটিং এর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এই যে নেটওয়ার্ক সেটিংস, এখান থেকে আসবো আমরা ভিপিএন এর ভিতরে। ভিপিএন এর ভিতরে আসার পরে এখানে দেখেন যে অনেক কিছু লেখা আছে, আমাদের যা দরকার হচ্ছে এখানে অ্যাড করতে হবে একটা ভিপিএন কানেকশন। সো এখানে অ্যাডে ক্লিক দিব, দেওয়ার পরে এখানে অনেক কিছু আছে। আসার পরে ফার্স্টে আমাদের উইন্ডোজ আসবে, এখান থেকে এইটা সিলেক্ট করব। করার পরে আমাদের নেম দিতে হবে, তো যে কোনো একটা নেম দিবেন, যেমন আমি এখানে দিলাম জাস্ট হচ্ছে ভিপিএন বুক বলে। তো আপনার যেটা ইচ্ছে আপনি সেটা দিবেন। এইবার এখানে দিতে হবে সার্ভিস অ্যাড্রেস। তো এইটা আমরা কোথায় পাবো, এটার জন্য আমরা যাব ওয়েবসাইটে আবার ফিরে। এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে আমাদের ভিপিএন বুক অনেকগুলো হচ্ছে সার্ভিস প্রোভাইড করে, যেমন এটা ইউএস এর অ্যাড্রেস, এটা ওই ইউএস এর, এটা কানাডার ভিপিএন। সো আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে নিবেন। সো আমি এখান থেকে ইউএস এর টা কপি করতেছি। করার পরে আমরা এখানে এসে সার্ভার নেম আর অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। টেস্ট করার পরে আমাদের দ্বিতীয় টাইপ হচ্ছে ভিপিএন টাইপ সিলেক্ট করতে হবে। এখান থেকে দেবো আমরা হচ্ছে পিপিটিপি, এটা সিলেক্ট করব। করার পরে এখানে যা আছে ডিফল্ট থাকবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। নেক্সটে লাগবে হচ্ছে আমাদের ইউজার নেম অপশনাল এবং পাসওয়ার্ডটাও অপশনাল, মানে মাস্ট বি দেওয়াই লাগবে। সো এখান থেকে আমরা করব ব্যাক। করার পরে এই যে ভিপিএন বুক এটাকে করব আমরা কপি। করার পরে এখানে জাস্ট দিব পেস্ট করে। পেস্ট করার পরে আমাদের শুধুমাত্র আর দরকার পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা আমরা কোথায় পাবো, পাসওয়ার্ডটাও এইখানে দেওয়া আছে, কিন্তু এটা আপনি কপি করতে পারবেন না, এটা এক ধরনের ছবি। সো এটাতে আমাদের টাইপ করে নিতে হবে, তো আমরা এখানে টাইপ করে নিচ্ছি। সো এখানে আমাদের পাসওয়ার্ড টাইপ করা শেষ। এবার আমরা কি করব, জাস্ট সেভে ক্লিক দিব। সো সেভে ক্লিক দিলে এখানে দেখেন একটা ভিপিএন বুক বলে লেখা চলে আসছে, এবং এই যে আমাদের ওয়াইফাই দেখতে পাচ্ছেন এর উপরে দেখেন একটা অপশান চলে আসছে। সো আমরা এবার দেখবো যে আসলে আমাদের ভিপিএনটা কানেক্ট হয় কিনা, আমাদের আইপিটাও চেঞ্জ হয় কিনা। তার জন্য আমরা জাস্ট চলে যাব আইপি8-এ। সো আইপি8-এ গিয়ে আমরা জাস্ট প্রথমে চেক করবো আমাদের বর্তমান আইপিটা কি, এবং পরবর্তীতে আমরা ভিপিএনটা কানেক্ট করে দেখবো আমাদের আইপিটা চেঞ্জ হয় কিনা। সো এখন বর্তমান আমাদের আইপি অ্যাড্রেস বাংলাদেশি, অর্থাৎ আমাদের বাংলাদেশি আছি, এই জন্য আইপি অ্যাড্রেস বাংলাদেশ দেখাচ্ছে। এবার আমরা করবো কানেক্ট, তার জন্য জাস্ট ভিপিএনটা ক্লিক দেব। দেওয়ার পরে এখানে কানেক্টে ক্লিক দেবো, এখানে ভেরিফাই সাইনিং দেখাচ্ছে। এক্ষেত্রে আমি একটা কথা বলি, এই ভিপিএনটা হঠাৎ করে আপনাদের কানেক্ট নাও হতে পারে ফার্স্ট প্রথমবারে সেভ করার পরে, আপনারা সেক্ষেত্রে কী করবেন, পিসিটা রিস্টার্ট করবেন অথবা আপনি এইখান থেকে যে এটা ডিলিট করে দেবেন এখান থেকে। যে ডিসকানেক্ট, তো আমার কানেক্ট করা হয়ে গেছে বলে ডিসকানেক্ট লেখা আসছে, আপনার কানেক্ট না হলে এখানে ডিলিট করে আবার নতুন করে খুলবেন অন্য আইপি অ্যাড্রেস দিয়ে। তো সেখান থেকে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার আমরা দেবো এখানে রিফ্রেশ, যে আমাদের আইপিটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে আমরা ইউএস এর আইপি অ্যাড্রেস নিয়েছিলাম, যার কারণে আমাদের ইউএস এর আইপি অ্যাড্রেস চলে আসছে। সো এটা হচ্ছে পিসির জন্য উইদাউট অ্যাপ ছাড়া ভিপিএন কানেক্ট। এবার আমরা পরবর্তী ধাপ, অর্থাৎ আমাদের ফোনে কীভাবে এটার মাধ্যমে কানেক্ট করব সেটা আমি দেখাচ্ছি। ফোনে ভিপিএনটি কানেক্ট করার জন্য আমাদের প্রথমে যেতে হবে ফোনের যে কোনো একটা ব্রাউজারে, অর্থাৎ আমি এখানে ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি। করার পরে সার্চ বারে আপনাদের সার্চ দিতে হবে ভিপিএন বুক বলে। ভিপিএন বুক বলে গুগলে সার্চ দিলে আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটি সাজেস্ট করবে তা সেখানে চলে যাবে। যাওয়ার পরে সেখান থেকে উপরের দিকে খেয়াল করেন যে এখানে ফ্রি ভিপিএন আছে, ওয়েব প্রক্সি, তারপর ভিপিএন বুক। সো এখান থেকে আমরা চলে যাব ভিপিএন বুকের ভিতরে, এখানে অ্যাড আছে কেটে দিলাম।
সো আমরা ভিপিএন ফ্রি ভিপিএন এর ভিতরে চলে আসছি এই পেজে। সো আপনারাও এই পেজে চলে আসবেন। আসার পরে আমাদের যেতে হবে আমাদের সেটিংস এর ভিতরে। সো এইখান থেকে আমরা চলে যাব আমাদের সেটিংস এ। সেটিংস এর ভিতরে যাবেন আপনার নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস এর ভিতরে। যাওয়ার পরে সেইখানে খেয়াল করে দেখবেন যে ভিপিএন বলে একটা অপশন আছে। সো ভিপিএন এর ভিতরে ঢুকবেন, আপনার পরে যেখানে আছে সেইখান থেকে আপনি ভিপিএন অপশনের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে যে উপরে টপ সাইডে দেখতে পাচ্ছেন যে প্লাস সাইন, এখানে জাস্ট করবেন ক্লিক। এখানে নামের জায়গায় আমাদের যে কোনো একটা নাম দিতে হবে। সো এখানে আমি যে কোনো একটা নাম দিচ্ছি, সাপোজ ভিপিএন ই দিয়ে দিলাম। দেওয়ার পরে টাইপ যা আছে তাই থাকবে। এখন আমাদের দিতে হবে সার্ভার অ্যাড্রেস। সো সার্ভার অ্যাড্রেস কোথায় পাবো সেটা আমাদের এই ওয়েবসাইট থেকে কপি করতে হবে। এখানে ইউএস এর ভিপিএন আছে, এই যে দেখেন us.vpnbook.com, এটা হচ্ছে ইউএস এর ভিপিএন। তারপর আছে কানাডার ভিপিএন, এখান থেকে আপনার ফ্রান্সের ভিপিএনও আছে। এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস কপি করে নিন। সো এখান থেকে আমি জাস্ট নিচ্ছি ফ্রান্সের, এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করার পরে আমাদের এখানে যেতে হবে সার্ভার অ্যাড্রেসে, আমাদের ওটা পেস্ট করতে হবে। সো এখানে করলাম পেস্ট। এখন আমাদের দরকার ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো আমরা এই দুইটা কোথায় পাবো? এই দুইটাও ওয়েবসাইটে পেয়ে যাব। এখানে নিচের দিকে খেয়াল করেন, এই যে এখানে লেখা ইউজার নেম। সো এটা আমরা কি করব, কপি। এটা কপি করার পরে আমাদের জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে। সো এখান থেকে দিলাম পেস্ট। পেস্ট করার পরে আমাদের আর দরকার পাসওয়ার্ডটা। সো পাসওয়ার্ডটা কোথায় পাবো? পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে, কিন্তু এই পাসওয়ার্ডটা আমরা সাধারণত কপি করতে পারবো না। এই পাসওয়ার্ডটা হচ্ছে একটা ইমেজ, সো এটা আমাদের ম্যানুয়ালি টাইপ করতে হবে। আপনারা সবাই টাইপ করে নেবেন। সো এখানে পাসওয়ার্ড টাইপ করার পরে আপনারা যা সেভে ক্লিক দিবেন, অর্থাৎ ভিপিএনটি সেভ করার জন্য। এবার আপনারা পরবর্তীতে যখন ফোনে কানেক্ট করবেন ভিপিএনটি, তখন সাধারণত এই সেটিংস এর ভিতরে আসার পরে একবার ক্লিক দেওয়ার পরে এখানে কানেক্টে ক্লিক দিলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এখানে ভিপিএনটির একটা কথা বলি, এই ভিপিএনটি সাধারণত 3-7 দিনের ভিতরে এদের পাসওয়ার্ড অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। আপনার ওয়েবসাইটের ভিতরে গিয়ে আবার পাসওয়ার্ডটা কপি করে নিয়ে এসে তা সেখানে রিএডিট করতে হবে। এখানে আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো এখানে এসে আপনার সেটিংস থেকে এখান থেকে পাসওয়ার্ডটা বসাই আবার সেভ করতে হবে, তাহলে আপনার ভিপিএনটি আবার ওয়ার্কেবল হয়ে যাবে। সো এখান থেকে আমরা করবো ডিসকানেক্ট করতে চাইলে এখানে অ্যাপসে আসবেন। এখানে আমি আইপি চেক করছি আমার পিসি দিয়ে, সো আমি ফোনে আর দেখাচ্ছি না। এখানে আসার পরে আবার ট্যাপ করবেন, এখান থেকে আমাদের স্পিড দেখাচ্ছে, সেন্ড স্পিড কত, রিসিভ স্পিড কত। এখানে ডিসকানেক্টে ট্যাপ করলেই আপনার ডিসকানেক্ট হয়ে যাবে ভিপিএনটি। তার আগে দেখেন যে আবার টপ রাইটের ওয়াইফাই পাশে একটা ভিপিএনের চিহ্ন। তাছাড়া আমি শিওরভাবে দেখাচ্ছি এখানে লেখা আসছে যে দিস ডিভাইস ইজ কানেক্টেড টু ভিপিএন, অর্থাৎ আমাদের ভিপিএনে কানেক্ট হয়ে গেছে। সো এখানে করবো ডিসকানেক্ট। সো ফোনে সাধারণত আপনারা এভাবে ভিপিএনটি কানেক্ট করতে হবে। আপনি যদি হাই স্পিডে ভিপিএন ইউজ করতে চান সেক্ষেত্রে রাইট ভিডিওতে ক্লিক দেন এবং ভিডিওটি দেখুন। বর্তমান সময়ের বেস্ট ব্রাউজার এবং বেস্ট ব্রাউজার ফিচার সম্পর্কে জানতে লেফট ভিডিওতে ক্লিক করুন এবং ভিডিওটি দেখুন। হ্যাভ এ গুড ডে, বাই।